फ्रेंड्स वेलकम टू माय चैनल सालगन आप चलू आज के ब्लग तो हमें 10 থেকে 10:15 शुरू कर चलू अपनारा सबाई भलो आश्चय भलो आची चलो आज ब्लग का साढ़े 10 থেকে शुरू करते 10:15 कि करी देखते गेलो जो कौन पान पर इसे खाची पुजो दीते गेलो आज के विड़ी हमारे पुजो दीते हैं पंचदेवतार मायर मंदिर पुजो दिए चलू देखो बंधु चा खाबले उन्नान साले एक बार चा खाब उन्नान साल बोले गैसर का रान्ना घर एले एक बार चा खाब अवश्य देखे चा पीते ही बारण कर कल के चिंगी माछ रखा आछे आरो माछ एनेछे पेपे आछे बरबटी अनेक सब्जी आछे शेष ना कर जमे जाए খুব একটা খাই না রান্না ডাক্তার বারণ করেছিল আমার প্যানক্রিয়াস হয়েছিল যখন তো আমি পেঁপে খাই না আমার হাজবেন্ডের জন্যই করে দিই এটা দেওয়া যাবে এই ঝোলটা খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে আপনারা ভাববেন যে খারাপ লাগে না খুব সুন্দর লাগে এই বেগুন কচু কচু দিয়ে যদি ঝোল করেন না খুব ভালো লাগে এটা আমি একটু আটকে নিই बेगुन कत टा के जी बेगुन तर अवस्था देखो टा दाम दिए बेगुन एने से অবশ্যই ডেফিনেটলি আমি দামটা সঠিক বলতে পারবো না বাজারে কিনিনি কিন্তু দাম বেগুনের দাম আছে একটু কম বলতে পারি কষ্টটা দেখুন এই বেগুনটা ফেলতেও মায়া লাগছে অবস্থাটা দেখুন এটা ভাজা খাবে বলছিল তাহলে ভাজলাই দেখুন তো ভাজা হবে বলুন আপনারা ढाई चिंगड़ी माच बोलना ना पेपे दिए चिंगड़ी माचटा करब पेपे दिए चिंगड़ी माचटार झोल अपनारा हल्का बनिए देखें खेते भाला लगे क्योंकि चिंगड़ी माचटा कम भाजबे आज के सदा सिम्पल रान्ना है और ये मेयर जन एस मे खूब ये माछटा खाए चिंगड़ी माचो खाए खूब कम तो ये मेयर जन नहीं आसा हो माछ अच्छे है देखी कि करा जाए बोलते आधा बाटा जिरे धने बाटा अल्प एकटू पिंज़ बाटा और किचुना काचा लंका बाटा
এই চারটা মশলা আমি নিয়ে নিয়েছি এর জন্য। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, ভাজা করে নিয়েছি চিংড়ি মাছগুলো। দেখুন চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটা ভাজতে ভাজতে মশলাগুলো দিয়ে আর পেঁপে বেগুন আলু সব কিছু কচু একসঙ্গে দিয়ে কষাচ্ছি আমি। এইভাবেই ঝোলটা করবেন, চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে কোনোদিন ঝোল খাননি, তো এরকম করে বেগুন দিয়ে করে দেখবেন খুব ভালো লাগে। আর বেশি মশলা দেবেন না, আদা বাটা ধনা জিরা বাটা, ধনাটা খাওয়া খুব টেস্টফুল আর কাঁচা লঙ্কা বাটা দেবেন, তাকে তারপর নিন কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে এটা করবেন, পারলে গোটা কাঁচা লঙ্কা দেবেন। দেখবেন আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, যে গরম জলটা হচ্ছে হলুদ দিয়ে, আর খালটা একটু আমি হলুদ দিই দিয়ে বসিয়ে দিয়েছি। এটা হলে রান্নাটা দেখবেন খুব সুন্দর হয় খেতে। সবসময় যে চিংড়ি মাছ দিয়ে খেতে হবে, চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করতে হবে, পোস্ত করতে হবে, তার কোনো মানে নাই। প্ল্যান যা আসবে তাই দিয়ে করবেন, টেস্টি হলেই হবে। চলুন বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, দেখুন এই যে কালার দেখছেন, আজকে এখানেই দেখাচ্ছি। আমি প্রেশার কুকার থেকে নামিয়ে অবশ্যই একটুখানি যেখানে রাখবো সেইটা একটুখানি গরম করে নিই, তাহলে ভালো লাগে। প্রেশার কুকারটাই তো ঝোলটা দিয়ে হয় না, কালারটা আবার ফিরিয়ে আনার জন্য আপনি তরকারিতে দিয়ে দেবেন, দেখবেন খুব ভালো হয় এরকম। আর বরবটি ভাজা করেছি, করবো না করবো না করে, আর আম পাকা আপনারা তো জানেন আমার মেয়ে আম পাকা দিয়ে যতদিন থাকবে খাবে। তো চলুন দেখুন আমার মেয়ে কী করছে, আলমারি গুছা ইয়ে করছে, ওই ওর জামা প্যান্ট সব গুছাচ্ছে আলমারি থেকে বার করে। আলমারি সেট আপ দেখুন, গুছাতে হবে পুরো একদম ছন্ন ছাড়া আলমারি হয়ে আছে, গুছাতে হবে কাপড়ের কালেকশন। হ্যাঁ ট্রলি ব্যাগ ভর্তি, দেখছেন ঠেলে দিলে পড়ে যাবে এরকম করে রাখছি। হ্যাঁ বুঝতে পারছেন কি অবস্থা, একটা ঘরে একটা আলমারি হলে যা হয়, অ্যাটার্জি ট্রলি ব্যাগ সব ভর্তি, মানে কিছু বলার নাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন একদিন আমার কাপড়ের কালেকশন দেখাবো, এই যে দেখুন অবস্থাটা দেখুন, দেখেছেন মানে একদম ভর্তি, একদম ভর্তি, কিছু বলার নাই। কি হচ্ছে একটু রান্নাঘরের থেকে যাই, খাবার দাবারগুলো নামান। ওকে আলু দিচ্ছি না, ওকে পেঁপেই দেবো। রুটি ভাজা খায় না, ও মাছ ভাজা দিয়ে খায়। খেয়ে নি তারপরে হচ্ছে দেখুন মাছি বসে যাচ্ছে এক একটা টাইম, তখন একবার মাছি বসে গেছিল একটা ছেলে, তো এরকম কেটে দিলে খাওয়ার টাইমে কেটে রেডি করে না রাখলে কে কখন খাবে, এই যে বললো খাবো। তো চলুন ভালো থাকবেন, সবসময় বলে সুস্থ থাকবেন, আর নিশ্চয়ই ভালো আছেন, আর পুজোর প্রিপারেশন কেমন চলছে সবারই দেখাবেন। আর দেখতেই পাচ্ছেন আর এক মাস করোনা ভাইরাসে কী হবে বারবারই বলি, ভয় লাগে বলে আপনাদেরকে সাবধান করি। আর আর একটা কথা বলতে চাই, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ভালোবাসা দিবেন, আর টাটা।